হিরো আইএসএলের দ্বিতীয় সেমিফাইনালের সেকেন্ড লেগে হারের সম্মুখীন হতে হয় এটিকে মোহনবাগানকে। হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে সেমিফাইনালের দ্বিতীয় লেগে 1-0 গোলে জয় পেলেও অ্যাগ্রিগেটে হেরে যেতে হয় এটিকে মোহনবাগানকে। তবে এই হারের পরেও যেন অনেক নতুন তারকাদের পেয়েছে এটিকে মোহনবাগান। জুয়ান ফার্নান্ডো যেন বুঝতে পেরেছেন যে প্লেয়ারগুলোকে তিনি এতদিন প্লেয়িং ইলেভেনে স্থান দিচ্ছিলেন না, তারা প্লেয়িং ইলেভেনে এলে কী করতে পারে, খেলার মধ্যে কতটা গতি সঞ্চার করতে পারে এই প্লেয়ারগুলি দলে যোগ দিলে। তার মধ্যে প্রবীর দাসের নামও উল্লেখযোগ্য। যেভাবে রাইট উইং দিয়ে একের পর এক আক্রমণ সানিয়ে চলেছিলেন, বলা যায় ইঞ্চ পারফেক্ট ক্রস ফেলছিলেন বক্সের মধ্যে। দু চারটে মিসপাসকে বাদ দিলে যেন প্রত্যেককটি একদম ঠিকানা লেখা পাস ছিল রয়কৃষ্ণা হুগোবোমসদের পায়ে। তবে সেক্ষেত্রে হায়দ্রাবাদ এফসির গোলকিপার কাট্টিমানির দুরন্ত ফর্মই কিন্তু এটিকে মোহনবাগানের হারের কারণ বলা যেতে পারে। কারণ দুরন্ত কিছু সেভ, বলা যায় কিছু শিওর গোলও প্রায় সেভ দিয়ে ফেলেছিলেন কাল কাট্টিমানি। তার মধ্যে উল্লেখযোগ্য রয়কৃষ্ণার ট্যাপ ইন করা বল, যেটি রিফ্লেকশনের মাধ্যমে তিনি ডান হাতটি বাড়িয়ে সেভ করে ফেলেন। এছাড়াও একাধিক ক্রসকে তিনি রয়কৃষ্ণাদের হেড অব দি পৌঁছাতে দেননি, এগিয়ে এসে গ্র্যাব করেছেন বলগুলি। তবে এটিকে মোহনবাগানের কালকের খেলায় খুশি আপামর মোহনবাগান সমর্থকরা। যদিও সেমিফাইনালে হারের সম্মুখীন হয়েছে তারা, তবে এক যুব তারকার উত্থান কিন্তু মোহনবাগান লক্ষ্য করেছে। প্রাক্তন ফুটবলার জামশেদ নাসিরির পুত্র ক্রিয়ান নাসিরি ডার্বি ম্যাচের হিরো তো ছিলেন বটেই, তবে শুধু ডার্বি ম্যাচে তিনি থেমে থাকেননি। হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে সেকেন্ড লেগের ম্যাচে শুরু থেকেই দলে স্থান পেয়েছিলেন কিয়ান নাসিরি এবং প্রমাণ করে দিলেন তিনি এই স্থান পাওয়ার যোগ্য বটে। প্রবীর দাসের সাথে রাইট ফ্ল্যাঙ্ক দিয়ে একই তালে যেন খেলে চলেছেন কিয়ান নাসিরি। কে বলবে তিনি একজন যুব তারকা, তিনি একজন নিউকামার হিরো আইএসএলে। দেখে মনে হচ্ছিল যেন অনেক দিন ধরেই খেলছেন এই লেভেলের ফুটবল। কনফিডেন্স এবং স্কিলের মিশ্রণে তিনি হয়ে উঠেছিলেন এটিকে মোহনবাগান আক্রমণের অন্যতম যোদ্ধা। সেক্ষেত্রে বলা যায় একাধিক চিপ বল, যার মধ্যে একটি চিপ বল তিনি পাড়িয়ে দিয়েছিলেন প্রবীর দাসের উদ্দেশ্যে, সেটা কিন্তু বেশ দর্শনীয়। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে থ্রু বল এবং রাইট উইং দিয়ে বল কন্ট্রোল, বল আক্রমণ এবং নিজের ম্যানকে খুঁজে ডিবক্সে সঠিক পাস, এগুলো কিন্তু তার খেলার সৌন্দর্যকে যথেষ্ট প্রকাশ করে। তবে দেখা যাক কিয়ান নাসিরি এই খেলাটিকে আরও উন্নতির পথে নিয়ে যেতে পারেন কি না, এবং মোহনবাগান সমর্থকদের জন্য হয়ে উঠতে পারেন কি না এক নতুন তারকা। সুযোগ তার কাছে আরও থাকবে, কারণ নেক্সট সিজনের অপেক্ষা তাকে করতে হবে না। সামনেই রয়েছে এএফসি কাপ। এএফসি কাপে যদি হুয়ান ফার্নান্ডো তাকে শুরুর 11-এ খেলান, তার কাছে সুযোগ থাকবে আবারও নিজের সেরাটা দিয়ে নিজেকে প্রমাণ করার এবং প্রতি ম্যাচে এটিকে মোহনবাগান এফসির প্রথম 11 স্থান পাওয়া। ধন্যবাদ বন্ধুরা, আজকের আপডেট এতটাই। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ভিডিওটিকে এবং কমেন্ট করুন আপনার মতামত। ধন্যবাদ।